যারা নিজেরে খোদা দাবি করছে একজনেরও অস্তিত্ব জগতের মধ্যে নাই, ফেরাউন আছে। আমার আল্লাহ তারে বহুত সময় দিছে রাজত্ব করার জন্য, সারাটা দিন তার প্রজাদের সামনে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ, ফেরাউন বড় খোদা নাকি আমার আল্লাহ? মুনাফিক যারা তারা ফেরাউন রে খোদা মানছে, আর ইমানদার যারা তারা ফেরাউনকে খোদা মানে নাই। কাজে বড়ত্ব প্রকাশ করা যাবে না। আপনাকে সম্মান দিয়েছে কে? কথা কয় না কে? সম্মান দিছে কে? এই সম্মান আবার ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। সারাটা দিন খোদা দাবি করতো, রাত্র যখন গভীর হইয়া যাইতো ট্যাং দুই ডারে বুতির মধ্যে বাঁধতো, মাথা নিচের দিকে দিত, দিয়া সারাটা শরীরের মধ্যে আঘাত করত, আঘাত করত, আঘাত করত, আর বলতো আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার খুদা, আমি খুব ভালো করে জানি তুমি তো আমার বানাইছো, তারপরে তোমার বান্দাগুলো আমার খুদা মানলে আমার কাছে অনেক ভালো লাগে। কাজী আমার আল্লাহ সার দিছে কিন্তু ছাইরা দেয়, তারে নীল নদীর মধ্যে সুবাইয়া মারছে। আমার আল্লাহ যে কেমন রহমান, সবকিছুর মালিক, এই নাফরমানকে নীল নদের মধ্যে সুবাইয়া মারার পরে তাকে কবরস্থ করতে গেছে, মাটি তাকে গ্রহণ করে না, আগুনে পুড়াতে গেছে, আগুন তাকে গ্রহণ করে না, পানিতে বাসায় দিছে, পানি পর্যন্ত তারে গ্রহণ করে না। সাধারণ ব্যক্তিদের লাশ যদি একদিন দুই দিন তিন দিন চলে যায়, পছনের একটা ভাব ধরবে, কয়েক মাস রাখতে গেলে, এক বছর রাখতে গেলে অনেক মেডিসিনের ব্যবহার করা লাগে কি লাগে না? লাগে না? লাগে। কিন্তু এই ফেরাউনের লাশটা পর্যন্ত আমার আল্লাহ সুটকি বানাইয়া বুঝাইয়া দিছে, আমি আল্লাহ ফেরাউনকেও সার দিছিলাম কিন্তু সাইরা দেই ওই ফেরাউন। ফেরাউনের জামানায় আমার আল্লাহ একজন পয়গম্বর পাঠাইছে, তার নাম কি? মুসা কালিমুল্লাহ। গভীরে মনোযোগ, অবাজান আমি ওই দিকে গেলাম না, যেহেতু সময় অল্প, বালাঘাত মান্তেকের কায়দায় আলোচনা করে দিয়ে যাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে খান আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ামা আরসালনাকা, বন্ধু আমি আপনাকে এরসাল করিনি, আমি আপনাকে পাঠাইনি, ইল্লাহ তবে পাঠিয়েছি আল্লাহ গো। ও আল্লাহ কি মনে করে পাঠাইলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু আমি আল্লাহ যত জায়গার রহম তত জায়গার রহমত বানায় আমি আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। জবান খুলে বলে আমার নবীকে রহমত বানাইছে কে? আরো জোরে বলেন কে? এখন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর যত বান্দা আছে, নবীর যত উম্মত আছে, সবাই যদি এক বাক্যে বলে নবীর নাম একবারও নিব না, উচ্চ স্বরে বলেন আমার নবীর শান কম্বনি। আল্লাহ কই বন্ধু? ওয়ারাফানা লাকা যিক্রাক, আপনার সম্মান বাড়িয়ে দিছি আমি আল্লাহ। আমার বান্দা আপনার উম্মত, আপনার গুণগান না করলে কোনো সমস্যা নাই গো। আপনার উম্মতেরা যদি আপনার গুণগান করে, মহব্বতে একবার যদি তাজিমে আপনার উপরে মিলাদ পড়ে দরুদ আদায় করে, ও বন্ধু মহব্বতে দুরুদ পড়নেওয়ালা উম্মতের আমল নামার মধ্যে আমি আল্লাহ দশটি সওয়াব দিয়া দিব। হুজুরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, তার আমল নামা থেকে দশটি গুণা মাফ করে দিব। আমি আলোচ্য বিষয় নবীর মহব্বতে আলোচনা করব এটা ভাবতেছিলাম, কিন্তু আমি আলোচনাটা এক জায়গার মধ্যে রেখে দিলাম, শেষে যদি সময় পাই আপনাদেরকে একটু করে দিয়ে যাব। এই আমার বন্ধুরে, আমি মাহফিলের ভিতরে বসে অনেকের চেহারার দিকে তাকাইলাম, আমি অনেক কিছু আন্দাজ করতে পারতেছি, কেন জানেননি? ওয়াজের বয়সটা কিন্তু এক দুই বছর না, 2011 সাল থেকে ওয়াজ করি।
বুঝি কে কোন নজরে চায় এটা আমি বুঝি এর জন্য বলছি নিজের বড় মনে করা যাবে সুজন সারে বক্তব্য বানাইছে কেডা জুরে বলেন আল্লাহ আপনাকে বানাইতে পারত কি না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি আছে চান না হিংসা করিয়েন না তাকাব্বুরি করিয়েন না বাহাদুরি করিয়েন না তাকাব্বুরি করছে বড় হুজুরগিরি দেখাইছে শয়তান সে ফেরেশতাদের সর্দার থেকে আমার আল্লাহ তারে লানত প্রাপ্ত বানায় দিছে বাহাদুরি করছে নমরুদ বাহাদুরি করছে ফেরাউন তাদের পতন করছে না কাজে আমার আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না এই নাফরমান ফেরাউনের জামানায় আমার আল্লাহ একজন পয়গম্বর পাঠাইলেন ওই পয়গম্বরের নাম হলো হযরত মুসা কালিমুল্লাহ এই মুসা কালিমুল্লাহ সে যখন জন্মগ্রহণ করলেন এই ফেরাউন সে যখন তার জামানার মধ্যে সে কি করলো প্রধানমন্ত্রী হয়ে গেল প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে সমস্ত তার প্রজাদেরকে ডাক দিয়ে বলে আজ পর্যন্ত আমার শরীরের মধ্যে একটা মশা কামড় দেই নাই আজ পর্যন্ত আমার জীবনে কোনো রোগ হয় নাই আমারে আল্লাহ এমন পাওয়ার দান করছে রে আমার আল্লাহ শেষে আমারে খোদা বানায়া দিছে শয়তান নাই একদিন কয় এই ফেরাউন তুমি যে খোদা হয়ে গেছো গা তুমি জানো নি বলে কেমনে বলে কেমনে তুমি কোনোদিন তোমার রোগ হইছে বলে না সর্দি কাশি হয় বলে না তুমি যে হুদ হয়ে রইছো তোমার তো সেই খবর হই নাই তাই নাকি বলে হ্যাঁ আসলে তো আমার কোনো রোগ হয় নাই আমার কোনো সর্দি কাশি হয় নাই আসলে মনে হয় আমি খোদা ইন দি মিন টাইমে এবার যখন সমস্ত প্রজাদেরকে জমাইলেন ডাক দিয়ে বলে প্রজারা রে আজকে থেকে তোমাদেরকে একটা সুসংবাদ দিয়া দিলাম আমি হইলাম তোমাদের খোদা আমার কোনো রোগ হয় না আমার কোনো সর্দি কাশি হয় না আমার টাকার অভাব নাই তোমরা যাহা চাইবা আমি তাহা দিব বন্ধুরা আমার এবার দেখবেন হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু এক সমান না মানুষের মধ্যে সব মানুষ কিন্তু এক সমান না কিছু কিছু তার প্রজা ডাক দে বলে যারা তার খোদা মানছে ও খোদা ফেরাউন সারা জীবন যাই না আসলাম আমাদের খোদা হচ্ছে আল্লাহ কিন্তু তুমি বললা তুমি আমাদের খোদা অসুবিধা নাই আমাদের জমিনের মধ্যে বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে জমিন গুলা মরে সারকার হয়ে যাইতেছে তুমি যদি সত্যি খোদা হও তাহলে তুমি আমাদের জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দাও এবার ফেরাউন ডাক দিয়ে বলে আহারে সর্বনাশ আমি খোদা ঠিক আছে কিন্তু বৃষ্টি দেওয়েন না খোদা না মনে মনে কয় দৌড়াইয়া অন্তর মহলের ভিতরে গেছে যায়া তার একটা বন্ধু ছিল যার নাম হামান 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 এ হামান রে হামান আমার বান্দারা আমার কাছে বৃষ্টি চাইছে এ হামান আমি কোথায় থেকে বৃষ্টি দিব রে ইন দি মিন টাইমে শয়তান আইসা ডাক দিয়ে বলে এ ফেরাউন টেনশন করতেছো বল হ্যাঁ টেনশন হইতো কত বড় টেনশন লাগছে আমার বান্দারা কইতেছে আমি তার আরে বৃষ্টি দিতাম আমি তো খুব ভালো কইরাই জানি আমি বৃষ্টি দেওই না খোদা না বৃষ্টি দেওই না খোদা না এবার ডাক দিয়ে বলে তুমি টেনশন করো না আমার কাছে বৃষ্টির অভাব নাই বলে কি করবা ডাক দিয়ে বলতেছে আমার কাছে জিন আছে আমার কাছে শয়তান আছে এই জিন গুলারে তোমার বাড়ির পাশে একটা নদী আছে নদীর মধ্যে তাদেরকে দাঁড় করাইলেন পাহাড়ের মধ্যে দাঁড় করাইবার পরে ডাক দিয়ে বলে সবাই পানি খাও এই জিনগুলা পানি খাইছে শয়তানের ডাক দিয়া বলে পানি খাওয়ার পরে রাত্রের বেলায় যখন প্রস্রাবের বেগ হইব সবাই কি করবা ফেরাউনের যত বান্দা আছে বান্দার জমিনের মধ্যে সবাই দাঁড়ায়া মেশিন চালু কইরা দিবা আচ্ছা হ্যাঁ জিনে যদি প্রস্রাব করে পানি বাইর হইব নাকি প্রস্রাব বাইর হইতো না এবার ডাক দিয়ে বলে সর্দার অসুবিধা নাই রাত্রের বেলা পানি খাইলো পানি খাইয়া যখন প্রস্রাবের বেগ হইছে এবার সমস্ত এমন ভাবে প্রস্রাব করছে দুর্গন্ধয়ে সকালবেলায় যখন কৃষকেরা জমিনের মধ্যে গেছে গিয়ে দেখতেছে কিয়ের জমিনের মধ্যে বৃষ্টি দেখতে যাইব ফসা গন্ধে কয়েক কিলোমিটার দুর্গন্ধ ছড়ে গেছে দৌড়ায়া ফেরাউনের কাছে গেছে গিয়ে বলে এ আমাদের খোদা কি বৃষ্টি দিছেন ইমন ফসার ফসা দুর্গন্ধ সর্বনাশ আমাদের জমিন এটার মধ্যে বৃষ্টি পড়ার পরে ভালো হইব তার দূরের কথা সবই একবারে মইর একবারে তছনছ হয়ে গেছে এবার ডাক দিয়ে বলে শয়তান তুমি কয় শয়তান কয় গো
শয়তান আসার পরে কই টেনশন করে কোন বৃষ্টি তো পাইলা এবার কই বৃষ্টি দিছো ঠিক আছে কিন্তু বৃষ্টির অনেক পাওয়ার যার সালের মধ্যে বৃষ্টি এই বৃষ্টি পড়ছে সাল পর্যন্ত একবারে জং ধরে গেছে একবারে হায়া শেষ তাই নাকি এখন তো আমার বান্দারা আমাকে আর মানবে না এখন কি করা যায় শয়তান ডাক দিয়ে বলে তুমি টেনশন করিও না তোমার একটা গুড়া আছে তুমি গুড়াটার মধ্যে উঠো আমার পানিশ্বরের বন্ধুরা রে এবারে যেই মাত্র বলছে গুড়ার মধ্যে উঠো গুড়ার মধ্যে ওঠার পরে শয়তান ডাক দিয়ে বলে গুড়া তুমি এবার দূর দাও দূরতে দূরতে এই যে একটা সামনে গ্রাম আছে গ্রামের পরে একটা জঙ্গল আছে এই জঙ্গলের ভিতরে গিয়া তুমি আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দাও এবার ফেরাউন না গুড়ার মধ্যে উঠছে ওইটা গোরা চলতেছে চলতেছে গ্রামটা পাড়ি দিলেন গিয়ে দেখতেছে বিশাল একটা জঙ্গল দেখা যায় এই জঙ্গলের ভিতরে গিয়া আমার আল্লাহকে একটা ডাক দিছে জোরে জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলেন ক্ষমা করে যত দিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও বললেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও করে দাও ক্ষমা করে কারো কাছে হারি না কারো অনুসারী না তবু দারে হাত পাতি সবু তবুও তবু দারে হাত পাতি তবুও সে ইউসিলাই রহম দয়া বিলাও ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার বন্ধুরা আমার এবারে ফেরাউন না গভীর জঙ্গলের ভিতরে গিয়া আমার আল্লাহকে একটা ডাক দিলেন আল্লাহ ও আমার আল্লাহ তুমি আমি জানি তুমি সবকিছুর মালিক তুমি খালেক তুমি আমারও সৃষ্টিকর্তা তারপরে তোমার বান্দাগুলা আমার খোদা ডাকলে আমার কাছে অনেক ভালো লাগে ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই তোমার আমার দিকে তাকাইয়া না তোমার বান্দাদের দিকে তাকাইয়া তুমি জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে দাও যেই মাত্রই কথা বললেন আমার আল্লাহ আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল কইরা দিছে এবার যেই মাত্র বৃষ্টি নাজিল করে দিলেন কিছু কিছু লোক তার আরো অনুসারী হয়ে গেছে ফেরাউনের জিন্দিগি চলতেছে 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 ফেরাউনের জমিনের মধ্যে আমার আল্লাহ মুসা পয়গম্বর পাঠাইলেন মুসা পয়গম্বর আমার আল্লাহর এবাদতে সব সময় মশগুল থাকে ফেরাউন ডাক দিয়ে বলে মুসা তুমি নীল নদিয়া বাইশা আসলা সন্তানের মতন লালন পালন করলাম রাজ্যের সবাই আমার খোদা মানে কিন্তু তুমি আমার খোদা মানো না তুমি আমার খোদা মানো এবার ডাক দিয়ে বলে না রে না তোমাকে আমি খোদা মানব না ইন দি মিন টাইমে এবার ফেরাউন ডাক দিয়ে বলে তোমার খোদারে আমি মানি না তোমার খোদা ভালো না তোমার খোদা ভালো না যেই মাত্র বলছে তোমার খোদা ভালো না মুসা নবী একটা দর মাইরা তোর পাহাড়ের মধ্যে গেলেন যাইয়া ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ তুমি শুনো না ফরমান ফেরাউন না তোমারে গালি দিছে আমারও গালি দিছে ও আল্লাহ তোমার নাকি ক্ষমতা নাই তুমি নাকি ভালো না তোমার নাকি কোনো ক্ষমতা নাই আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আজকে আমি মুসা জানাই তুমি ফেরাউন সহ তার যত অনুসারী আছে সবাইকে ধ্বংস করে দাও জবান খুলে বলেন আমার আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করব কি করব না
জোরে বলেন করব কি করব না ইন দি মিন টাইমে আবার ডাক দিয়ে বলে ও আল্লাহ এই নাফরমান ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও যে এইমাত্র বলছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা তুমি টেনশন করিও না আগামী কালকে ফজরের নামাজের পরে আমি আল্লাহ জোর তুফান দিয়া ফেরাউনের বাড়িঘর একবারে তছনছ করে দিব ইন দি মিন টাইমে মুসা নবী ডাক দিয়ে বলে ফেরাউন দৌড়ায়া ফেরাউনের সামনে গেল যায়া ডাক দিয়ে বলে এই ফেরাউন শুনো 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 বাহাদুরি জীবনে বহুত করছো আর বাহাদুরি কইরা কোনো লাভ নাই আমার আল্লাহ বলছে তোমারে ধ্বংস করে দিব এবার ডাক দিয়ে বলে তোর আল্লাহ কি করে আমি দেহুম নে সুরের মার সুরের মার কথা বুঝতেছেন না ডাক দে বলে তোমার আল্লাহ কি করে আমি দেইখানো মনে ইন দি মিন টাইমে যখন কথাটা একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে এবার কিছু কিছু লোক ডাক দে বলতেছে পয়গম্বরের বদদুয়া তো মিস হইতে পারে না বদদুয়া সঠিক হয়ে যাইতে পারে এক শ্রেণীর ফেরাউনের যত বান্দা আছে এক শ্রেণীর বান্দাগুলা বাড়ি সাইরা বাইগা গেছে আবার কিছু কিছু লোক ডাক দে বলে মরলে ফেরাউনের সাথে মরমু ইন দি মিন টাইমে আমার আল্লাহ পরের দিন সকাল বেলায় এমন জোর তুফান দিছে রে বাবা ও আমার পানিশ্বরের বাবারা আমার আল্লাহ এমন জোর তুফান দিছে এবার মুসা নবীর কথা বিশ্বাস কইরা যারা বাড়ি ঘর সাইরা চইলা গেছে তাদের বাড়ি ঘর জোর তুফানে লন্ডভন্ড হয়ে গেছে আর যারা ফেরাউনকে বই কইরা ফেরাউনকে ভালোবাসা বাড়ি ঘর সারে নাই তাদের বাড়ি ঘরের মধ্যে সহ ফেরাউনের বাড়ি ঘরের মধ্যে একটা বাতাসও লাগে নাই এবার ফেরাউন মুসা নবীর সামনে গিয়ে কই ফেরাউন বলতেছে হে মুসা তুমি না কইছো আমার বাড়ি ঘর জ্বালায় ফুরাই একবার সারখার করে দিব কই যে দিয়ে আমার কথা না মাইনা বাইগে গেছে এগুলার বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে আমার তো কোনো কিছুই হইল না এবার মুসা নবী লজ্জা পাইছে না কথা কয় না কেরে লজ্জা পাইছিনি দৌড় মাইরে গিয়া তোর পাহাড়ে কয় আল্লাহ ও আল্লাহ মৌলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজা মুনি আল্লাহ ও আল্লাহ গো এ ফেরাউন নাফরমানে তোমারে গালি দিছে আমারও গালি দিছে তোমার কাছে আসছিলাম তুমি তার বিচার করার জন্য আল্লাহ তুমি বিচার করলা না গো যারা তোমারে বই পায়া বাড়িঘর সাইরা চইলা গেছে তুমি তাদেরকে বাড়িঘর ধ্বংস করে দিলা আর নাফরমান ফেরাউন না কি করলো এই নাফরমান ফেরাউন না কি করলো তার অনুসারী সহ তার বাড়িঘরের মধ্যে কোনো কিছুই হইল না ইন দি মিন টাইমে আবার আমার আল্লাহ ডাক দে বলে মুসা আমি কেন ফেরাউনের বাড়িঘর ধ্বংস করি নাই ফেরাউনের বাড়ির সামনে যাও ফেরাউনের ঘরের দরজার সামনে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আর যারা বাড়ি সাইরা বাইগা গেছে কেউ আমি আল্লাহরে বই কইরা যাই না তার মরণকে বই পায়া চইলা গেছে মরণের বই আর আমি আল্লাহর বই দুইটা দুই জিনিস এ মুসা আমি কেন ফেরাউনের বাড়ি ঘরে জ্বালাই নাই দরজার মধ্যে তাকাও তাকাইলেন তাকাইবার পরে দেখতেছে এ ফেরাউনের ঘরের দরজার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আল্লাহ কয় এ মুসা আমি এই ফেরাউনের জন্য না এই যে ঘরের দরজার মধ্যে বিসমিল্লাহ আছে এই বিসমিল্লাহর বরকতে আমি আল্লাহ ফেরাউনের বাড়ি ঘর জ্বালাই নাই এবার ডাক দিব আল্লাহ বিসমিল্লাহর কারণে তুমি জ্বালাও নাই এই কথা বলার সাথে সাথে ওই যে মুসা নবী এই জায়গার মধ্যে বিসমিল্লাহর একটু ছোট করে দেখছে এই কথা বলার সাথে সাথে পেটের মধ্যে বিশাল একটা ব্যথা শুরু হয়ে গেছে ইন দি মিন টাইমে এবার ডাক দিয়ে বলে আল্লাহ আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে আল্লাহ গো বেতা সহ্য করতে পারি না বেতা সহ্য করতে পারি না ইন দি মিন টাইমে আল্লাহ ডাক দিয়ে বলে ও মুসা তোমার ঘরের পিছনে একটা গাছ আছে গাছ থেকে তুমি হাল গুলারে তুমি কাইটা নিয়ে আসো কিছু হাল কাইটা নিয়ে আসলেন এবার কই তুমি কাটো এবার কাটলেন ইন দি মিন টাইমে আল্লাহ কই এই হাল গুলারে পানির মধ্যে ভিজাও ভিজাইলেন আল্লাহ কই খাও খাওয়ার সাথে সাথে পেটের ব্যথা ভালো হয়ে গেছে যেই মাত্র ভালো হয়ে গেল আবার পরের দিন একই টাইমে আবার ব্যথা উইটা গেছে আবার দোর মাইরা গিয়া কই আল্লাহ আজকেও ব্যথা শুরু হয়ে গেল কি করব আল্লাহ ডাক দিয়ে বলে গতকালকে যে ওষুধ খাইছিলা আজকে একই ওষুধ একটা কাজ কর রে মুসা তুমি ওই গাছের হাল কাইটা আইনা খাও এবার যখন গাছের খাল খাইলেন খাওয়ার পরে বন্ধু
প্রথম দিন বেতা বন্ধ হয়ে গেছে কিন্তু দ্বিতীয় দিন গাছের খাল চুবাইয়া পানি খাইলো বেতা আরো দ্বিগুণ হয়ে গেছে ডাকি দিয়া বলি আল্লাহ ও গতকালকে খাইলাম পেটের ব্যথা ভালো হয়ে গেছে আজকে কেন ব্যথা দ্বিগুণ হয়ে গেছে আল্লাহ ডাক দিয়ে বলে ও মুসা রে শরণ করো গতকালকে খাওয়ার সময় তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলছিলা আজকে খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বল নাই আমি আল্লাহ প্রমাণ করে দিলাম তোমার ভালোবাসার চাইতে আমার বিসমিল্লার পাওয়ার আমার কাছে সম্মানটা অনেক বেশি বিসমিল্লাহর দাম আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কে দিয়েছে আরো জোরে বলেন কে দিয়েছে শেষ পর্যন্ত এই মুসা নবীকে কোনোভাবে দমন করা যায় না যখন মারার জন্য পরিকল্পনা করলেন মুসা নবীর উম্মতদেরকে নিয়ে যখন উনি দৌড় মারলেন ফেরাউনের বিশাল বাহিনী মুসা নবীর উম্মতের উপরে মুসা নবী সহ আক্রমণ করলেন এবার যখন নীল নদের সামনে গেছে মুসা নবীর হাতের মধ্যে একটা লাঠি ছিল লাঠি দেখার পরে নীল নদের ওই পার অনেক দূর কোনো যানবাহনের কোনো কিছুই নাই পিছনে মুসা নবীকে মারার জন্য উম্মত সহ ফেরাউনের দলবল আসতেছে আমার আল্লাহর সাথে যখন মুসা নবী কথা বলতেছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন এসে বলে এ আল্লাহর পয়গম্বর আপনি একটা কাজ করেন হাতের মধ্যে যে লাঠিটা আছে লাঠির মাধ্যমে নীল নদের মধ্যে বাড়ি দেন যেই মাত্র বাড়ি দিছে বাড়ি দেওয়ার সাথে সাথে দুই পানিটা দুইটা বাঘ হয়ে গেছে মাঝখানে বিশাল একটা রাস্তা হয়ে গেছে ওই রাস্তা দিয়ে যখন দৌড় মারছে উম্মত সহ ওই পারে গেছে ফেরাউন নাই পারে আয়সা কই এত সুন্দর রাস্তা মাশাআল্লাহ ফেরাউনের যত বান্দা আছে বান্দা লইয়া যখন রাস্তার মধ্যে দূর দিছে মাঝখানে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলে নীল নদের পানি আবার একত্রিত হয়ে যাও একত্রিত হয়ে গেছে এই নীল নদের মধ্যে সুবাইয়া ফেরাউন রে মারছে কে আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই কাজী আল্লাহর ভয় অন্তরে রাখবেন আর আরেকটা বিষয় নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে আমার নবী পাকের মহাব্বত অন্তরে ধারণ করতে চায় না বাবাজিরা আমার কি করবেন সম্মান দিয়া কি করবেন মুসলমানিত্ব দিয়া আমার আল্লাহ বলে কুনতু কানজান মাকফিয়ান আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত বান্দার আমার যখন প্রকাশ হওয়ার মনে চাইল আউয়ালু মা খলাকাল্লাহু নূরি ওয়া কুল্লুল খলাইকি মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহ নূর হইতে হাবিবে পাকের নূর মুবারক হাবিবে পাকের নূর মুবারক হইতে আমি আল্লাহ আরশ কুরসি লৌহ কলম আগুন পানি মাটি বাতাস জিন ইনসান যাহা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করছি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এর মানে কি বোঝা গেল খাক বাত আপ আতস আগুন পানি মাটি বাতাস দ্বারাই আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করছে চারটা জিনিসের মাধ্যমে আজকে আমি মানুষ হইতাম না সৃষ্টির শ্রেষ্ঠ হইতাম না দামি হইতাম না যদি আমার নবী না আসতো ওই নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে এক শ্রেণীর জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানের দল আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই